Hello everyone, good morning. How are you? I hope all of you are very fine and good. Welcome to our online class. This is the math class of nursery and it is your number book class. Today we are going to learn about see and write numbers 32 and 33, fill with colors number 31. So let's start our class. देखो स्टूडेंट्स, आज के टॉपिकटा निये डिसकस करब सेखाने चले एसेछि। तो आजकेर आमादेर टॉपिक हलो सी एंड राइट नम्बर 32 एंड 33। तो 32 नम्बरटा आमरा किभाबे शिखब, 3 2 32 3 3 33। तोमरा ए दुटो नम्बर लेखार साथे साथे किन्तु मुखे एदेर नम्बर नेम्सगुलो बोलबे। सो 3 2 32 3 3 33। तो थ्रीटा आमरा एइभाबे लेखा शिखेछि, दुटो कार्फ लाइन दिए थ्री हो गल। टूटा हे प्रथम कार्व तर हे स्लीपिंग लाइन। देखो ये क्यों 3 2 32 3 2 32 3 2 32 3 2 32 3 2 32 3 2 32 ये क्यों 32 नम्बर लिखते हैं। तारपरे देखो 3 3 33 3 3 33 3 3 33 3 3 33 3 3 33 3 3 33 3 3 33। देखो हमरा 32 एंड 33 नम्बर ये किन्तु लिखब। एवं बाड़ीते तुम्हारा कि करबे ये কি করবে, প্র্যাকটিস করবে, আর তার সাথে সাথে কিন্তু তাদের নাম্বার নেমসগুলো বলবে। তোমরা তো আগেই কার্ভ লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন এই লাইনগুলো ইউজ করে তো নাম্বারগুলো লেখা শিখেছো। তো সেইভাবে কিন্তু নাম্বারসগুলো লিখতে হবে, খালি নাম্বারগুলো একটার সাথে একটা পাশে বসিয়ে তাদের আলাদা আলাদা নাম দিয়ে দিয়ে আমাদেরকে জানতে হবে যে এটা কত নাম্বার, এটা নাম্বারটা নাম কী। 3 2 32 3 3 33। দেখো এবার তোমাদের বইতে দেওয়া আছে 3 2 32 and 3 3 33। তো তোমরা বাড়িতে কি করবে, একইভাবে কি করবে, বইটা কিন্তু ফিল করে ফেলবে। ফার্স্টে তোমাদের দেখো ডট দিয়ে দেওয়া আছে, তো ডটগুলোকে আগে ফিল করবে এইভাবে আস্তে আস্তে করে। 3 2 32 3 2 32 3 2 32 এইভাবে তোমরা আগে ডটগুলোকে করে নেবে, তারপরে তোমরা এই ব্ল্যাঙ্কস জায়গাটায় 3 2 32 3 2 32 3 2 32 3 2 32 3 2 32 এইভাবে কিন্তু তোমাদের ফিল করতে হবে। এবার দেখো তোমাদের নেক্সট নাম্বার 33টা প্রথমে ডটসগুলোকে কানেক্ট করে নেবে, তারপরে তোমরা এই ফাঁকা জায়গাটা সেম একইভাবে 3 3 33 মানে প্রথমে দেখো এই ডটসগুলোকে কিন্তু কানেক্ট করে নিতে হবে এইভাবে আস্তে আস্তে। তোমাদের আমি এখানে দুটো দেখিয়ে দিলাম, তোমরা বাড়িতে কিন্তু পুরোটাই করবে। দেখো 3 3 33টা ডটসগুলো কানেক্ট হয়ে গেছে, তারপরে এই ফাঁকা জায়গায় 3 3 33 পরপর কিন্তু তোমরা মুখে বলবে, আর এইভাবে পরপর লাইন দিয়ে কিন্তু লিখে যাবে। 3 3 33 3 3 33 3 3 33 3 3 33 এইভাবে কিন্তু তোমাদের এটাকে ফিল করতে হবে। দেখো তোমাদের নাম্বার 3 3 33টা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা বাড়িতে কিন্তু হোমওয়ার্কটা এইভাবেই কিন্তু কমপ্লিট করবে। ওকে, এবারে যাব আমরা আমাদের নেক্সট টপিকে। দেখো আমাদের নেক্সট টপিক হলো ফিল উইথ কালার্স। আজকে আমরা নাম্বার 31টা কীভাবে কালার করব সেটা জানবো। তো তোমরা আগেই 30 পর্যন্ত নাম্বারসগুলো কালার করা শিখে গেছো, আজকে আমরা 31টা শিখব। তো দেখো থ্রির যে এই জায়গাটা যে ফাঁকাটা আছে এইখানটা আমরা কালার দিয়ে ফিল করব, আর ওয়ানের এই পোর্শনটা আমরা ফিল করব। তো চলো দেখি ফিল করি। তো একইভাবে কিন্তু তোমাদের বিভিন্ন কালার ইউজ করে এইভাবে কিন্তু
তোমাদেরকে ফিল করতে হতো। ফার্স্টে আমরা থ্রিটাকে ফিল করে নেব। দেখো আমাদের নাম্বার থ্রিটা কমপ্লিট হয়ে গেছে। বিভিন্ন কালার ইউজ করে কিন্তু এখানে কালারটা ফিল করা হয়ে গেছে। এবার আমাদের নেক্সট নাম্বার দেখো ওয়ানটা, একইভাবে কিন্তু আমরা বিভিন্ন কালার ইউজ করে কিন্তু কালারটা ফিল করে নেব। দেখো আমাদের নাম্বার ওয়ানটাও কিন্তু কালার করা কমপ্লিট হয়ে গেছে। তো স্টুডেন্টস, তোমরা বাড়িতে কিন্তু এইভাবেই কিন্তু নাম্বারগুলো কালার করা প্র্যাকটিস করবে। বিভিন্ন কালার কিন্তু ইউজ করবে অতি অবশ্যই, শুধুমাত্র ব্ল্যাক কালারটা বাদ দিয়ে। তো এইভাবেই তোমরা কিন্তু তোমরা বাড়িতে কালারগুলো প্র্যাকটিস করবে। ওকে স্টুডেন্টস, আমি আমার ক্লাসটা আজকে এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, মন দিয়ে পড়াশুনো করো, আর রেগুলারলি বাড়িতে হোমওয়ার্কগুলো প্র্যাকটিস করবে। বাই স্টুডেন্টস, হ্যাভ এ নাইস ডে, টাটা, থ্যাংক ইউ।